হাজরা পুজো তো তোমরা দেখেছো, আর হাজরা পুজো যে ভক্তদেরকে সাজানো হয় কেমন করে সাজানো সেটা কি দেখেছো? যদি না দেখে থাকো তো আজকে ভিডিওটা সেটাই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যাবো হাজরা পুজো যে সাজানো হয় ভক্তদেরকে, তারপর ভক্তদেরকে চালান করা হয়, তারপরেই ভক্তরা হাজরা পুজোয় বেরোয়। তো চলো আজকে দেখতে যাই, দেখবো আমরা হাজরা পুজোয় কেমন করে সাজানো হয় ভক্তদেরকে। তো চলো। সো গাইস, চলে আসছি, চলো ভেতরের দিকে যাই। ভক্তদেরকে সাজানো হচ্ছে হাজরা পুজোর, বডি পেন্টিং করা হচ্ছে, সব কিছু দেখবো আজকে, চলো ভেতরের দিকে যাই। তো ভেতরের দিকে যাচ্ছি আমরা এখন। গাইস চলে এসেছি, আর দেখো ভক্তের শরীরে পুরো ব্ল্যাক কালার করা হয়েছে, আর বুকের মধ্যে একটা রাক্ষসের মুখ আঁকানো হচ্ছে, দেখো চোখও আঁকানো হচ্ছে সেটা, আর মুখটাও দেখো অরিজিনাল, কত ভয়ানক লাগছে দেখতে। আর চোখ তো আঁকানো হচ্ছে তোমাদের দেখালামই, আর এই দেখো এই সাইডে রয়েছে হাতের মধ্যে কঙ্কালের মুখ আঁকানো হয়েছে, আর দেখো পায়ের মধ্যে নেল পলিশ পড়াচ্ছে হোয়াইট কালারের, সেরকম লাগছে দেখতে। ব্ল্যাকের মধ্যে হোয়াইট একটু ভয়ানক তো লাগবেই, রাতের অন্ধকারে কেমন ভয়ানক লাগে। আর দেখো এই সাইডে কালার করা হচ্ছে পুরো বডিতে ভক্তের, ব্ল্যাক কালার করা হচ্ছে, আর এই সাইডে একজন ভক্তের পুরোপুরি রেডি হয়ে গেছে, আর অল্প কিছু কাজ আছে সেগুলো করা হচ্ছে দেখো। আর এই দেখো কত সুন্দর লাগছে চোখগুলো দেখো, আর মুখটাও খুব সুন্দর রাখিয়েছে এখানটায়। তো লাস্ট ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, আর এই সাইডে দেখো ভক্তের পায়ে মানে ব্ল্যাক কালার করা হয়েছে, তার উপর হোয়াইট কালার কতটা ফুটে উঠেছে, আর ডোরাকাটা দাগ এখন দেওয়া হচ্ছে পায়ের উপরে, মানে ভূতের পা দেখতে। তো কঙ্কালের মুখটা আঁকানো হয়ে গেছে, তো এখন দাঁতগুলো আঁকানো হচ্ছে। আর কঙ্কালটাকে একটু জাস্ট হাইলাইট করা হচ্ছে, আর এই সাইডে দেখো গ্রিন কালারের পুরো বডিতে রং করা হচ্ছে, আর চোখ আঁকানো হচ্ছে এই সাইডে, চোখটা কিন্তু দেখো কত সুন্দর লাগছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তাতে এত সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে এখন চোখগুলো আঁকানোর পর, সুন্দর পুরো কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে দেখতে। আর এখন দেখো মুখ আঁকানো হচ্ছে, আর দেখো দাঁতও আঁকানো হয়ে গেল, তো দেখতে কিন্তু খুব সুন্দর হবে যদি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর, নাকও আঁকানো হয়ে গেছে। তো এখন জাস্ট সব কালার করা হচ্ছে, এখন দেখো গোল্ডেন কালার এদিকে করা হলো, তো ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। আর এখানে দেখো ব্যান্ডেজ করা হচ্ছে পুরো বডিতে, মমি মুভি যারা দেখেছো তারা তো দেখছো যে কিরকম হয় মমি, সেই টাইপেরই করা হচ্ছে এখানটায় দেখো, পুরো বডিতে ব্যান্ডেজ করা হচ্ছে, এটা একটু অন্যরকম সাজ সাজানো হচ্ছে দেখো, পুরো বডিতে একদম ব্যান্ডেজ করা, অনেক ব্যান্ডেজ লেগেছে কিন্তু এই পুরো বডিতে ব্যান্ডেজ করতে। তো নিত্য নতুন এটা একটা সাজ কিন্তু রয়েছে হাজরা পুজো এবারের। আর দেখো হাতের মধ্যে আবার পেন্ট করা হচ্ছে গোল্ডেন কালারের, ভয়ানক ভূতের হাত কিন্তু মনে হচ্ছে এখন দেখে একদম। আর এই সাইডে এখনো কাজ চলছে দেখো, এই সাইডেও একটা মুখ আঁকানো হয়েছে। তো ফাইনালি কমপ্লিটের দিকে এখন চুল লাগানো হচ্ছে, চুল লাগানোর পর কিন্তু একটা আলাদা সৌন্দর্য লাগবে দেখো, কমপ্লিট হয়ে গেছে চুল লাগানোটা। তো এখন দেখে নেওয়া যাক ফাইনালি কেমন লাগছে দেখতে কমপ্লিট করার পর। এ ফিউ মোমেন্টস লেটার,
বলিনি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তুমি? এবং করে দাঁড়িয়ে তারপরে এবার রং করা হলো তোমার পুরো গায়ে, পেন্ট করা হলো, কতক্ষণ ধরে? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা? আর বলছি এটা কি সাজানো হয়েছে? নারায়ণদা তুমি বলো, তুমি বলতে পারবে এটা কি সাজিয়েছো? কি হাজরা সাজানো? মানে রূপটা কি দিয়েছো? পেতনি। তো বুঝতে পারছো পেতনি সাজিয়েছে। আর অসুবিধা হচ্ছে না শরীরে? শরীরে অসুবিধা হচ্ছে কিছু কিছু, কিছু কিছু অসুবিধা হচ্ছে। মানে টানছে না? দু ঘন্টা ধরে রং করার পর এত সুন্দর একটা পেন্টিং খুব সুন্দর বানিয়েছে কিন্তু নারায়ণদা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এইবারই তো তুমি প্রথম মনে হয় নাকি? এবার প্রথম। আচ্ছা তোমার নামটা কি একটু বলে দাও? নাম টটন রায়। টটন রায়, ঠিক আছে, ধন্যবাদ কথা বলার জন্য। সো গাইস, এই সাইডেও দেখো আরেকজনকে সাজাচ্ছে। তো অনেক ভক্তরা এসেছে হাজরা পুজোর এই সাজবার জন্য। তো সব ভয়ানক ভয়ানক সাজ কিন্তু আজকে দেখা যাবে এই হাজরা পুজোর। তো এখানেও একটা ভয়ানক সাজ দেখা যাবে। দেখো একটা ভয়ানক তো লাগছে দেখতে। আর ব্ল্যাক কালার করা হয়েছে, তার উপরে এত সুন্দর করে ছবিগুলো আঁকা হচ্ছে, আর রাতের অন্ধকারে দেখতে তো ভয় লাগবে। আর এই সাইডেও দেখো একজনকে আঁকানো হয়েছে ভক্তের শরীরে, খুব সুন্দর লাগছে কিন্তু গ্রিন কালার উপরে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছে এই হাজরা পুজো সাজবার জন্য নরেন্দার কাছে। আর খুব সুন্দর লাগছে কিন্তু আঁকানোর পর দেখতে। আর এই যে এই মোবাইলের ছবিটা দেখে আঁকানো হচ্ছে, দেখো মহিষের একটা মুখ, একটা ভয়ঙ্কর লাগছে কিন্তু মহিষটাকে দেখতে। হোয়াইটের মধ্যে কালার কিন্তু ফুটে উঠছে দেখতে। আর এইসব কালার ফেব্রিক, এইসব কালার দিয়েই পেন্ট করা হচ্ছে। আর এই সাইডে দেখো হোয়াইট কালার করা হয়েছে, তার উপরে দেখো মুখ কাটা ওরকম মানুষগুলো বানানো হচ্ছে, ভয়ানক কিন্তু। যেগুলো অ্যাক্সিডেন্ট হয় মুখ কেটে যায় ওরকম টাইপের এখানে সাজানোর চেষ্টা করা হচ্ছে। পুরোপুরি কমপ্লিট করার পর কিন্তু ভয়ানক লাগবে দেখতে, রাত্রে অন্ধকারে যখন হাজরা পুজোর চালান ছাড়া হবে তখন কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর লাগবে কিন্তু দেখতে। এই সাইডে এখনও বাকি আছে, কাজ চলছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর চুলটা লাগানো বাকি রয়েছে। তো চুল লাগানোর পর কেমন লাগছে চলো দেখ। তা হাজরা পুজোর জন্য দেখো সেজেছে, দেখো একটা ভয়ঙ্কর ব্যাপার তো রয়ে গেছে আজকে হাজরা পুজো বলে কথা। চালান দিবি এখন? হ্যাঁ। তো কতক্ষণ লেগেছে তোমাদের সাজতে? 2 ঘন্টা। 2 ঘন্টা না? তো 2 ঘন্টা লেগেছে তো। আর গায়ের মধ্যে তো টানছে না মানে পেন্ট করাতে? আর তোমারও সেম লাগছে তো? 2 ঘন্টা লেগেছে। তো দেখো কত ভয়ঙ্কর লাগছে দেখতে, একটু পিছনটা দেখি। বিভৎস লাগছে কিন্তু, ভয়ঙ্কর একদম। আর এই সাইডেও দেখো এটা স্নেক মানে সাপ আঁকানো হয়েছে। ওভারঅল কিন্তু দেখতে খুব একটা ভয়ানক ব্যাপার তো রয়েছেই। তো গাইস, এবার শিল্পীর সাথে একটু কথা বলে নিই, যে বডি পেন্টিং করছে, যে হাজরা পূজা যে ভক্তদেরকে যে ছবিগুলো আঁকানো হয়েছে তার সাথে একটু কথা বলে নিই। চলো তোমরা দেখো, তার সাথে একটু কথা বলিনি আমি। দাদা তোমার নামটা কি? নরেন পাল। আচ্ছা দাদা, বলছি দাদা কত বছর ধরে এই যে ভক্তদেরকে হাজরা পুজো সাজানো হয় কত বছর ধরে সাজাচ্ছো? 15-20 বছর ধরে সাজাচ্ছো। তা প্রত্যেকবার পুজোর সময় মানে এই হাজরা পুজোর সময় তো প্রচুর ভিড় থাকে, আজকে যেরকম দেখলাম অনেক ছবি আঁকছো বডির মধ্যে, এটা বডি পেন্টিং করছো, মানে এত লোকজন যে আসে, কখন থেকে স্টার্ট করো তুমি এগুলো? আমার 6টা থেকে শুরু হয় রাত 2টা পর্যন্ত। রাত্রি 2টা পর্যন্ত মানে এতগুলো ছবি আঁকাও রাত্রি 2টা পর্যন্ত?
তো বলছি আর কেমন প্রাইস নাও, মানে কেমন মজুরি নাও এগুলা বানানোর জন্য? 700 লোয়েস্ট, হ্যাঁ, আর 1200-1300, মানে যেরকম যত সুন্দর ছবি হবে সেই হিসাবে দাম। আর ক্যাটলগ দিয়ে করলে পরে ওটা 1200-1500। তো বুঝতে পারছো বন্ধুরা, তো এই দাদার যে কথা বোঝা যাচ্ছে যে তোমরা যেরকম ছবি নিয়ে আসবে সেই হিসাবেই বানিয়ে দিবে। তো বিভিন্ন ধরনের ছবি আসছে দেখছোই, তোমাদের দেখালামই। যদি তোমার সাথে যোগাযোগ করতে হয় কিভাবে যোগাযোগ করবে? দাদা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি, অ্যাকচুয়ালি কিন্তু দাদা মৃৎশিল্পী, তিনি বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে থাকে, দুর্গাপূজা বলো আর যে কোনো সব ধরনের প্রতিমা তৈরি করে থাকে। আর দুর্গাপূজার কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমায় দাদা কিন্তু প্রাইজ পেয়েছে শিলিগুড়িতে, মোটামুটি ভালো বড় বড় ক্লাবের পুজো করে পুজোর প্রতিমাগুলো তৈরি করে থাকে। তো দাদা ধন্যবাদ কথা বলার জন্য, আর আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। সো গাইস, দাদার সাথে তো কথা বললামই, তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য, আর তো এত কাজের ব্যস্ততার মাঝখানেও যে আমাকে সময় দিয়ে এতটুকু কথা বলছে এটাই অনেক বড়। তো অনেক ব্যস্ত কারণ অনেক পেন্ট করছে এখনও, অনেক বডি পেন্টিং করছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও। আর যারা নতুন চ্যানেলের ভিডিও দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।